ইথিওপিয়ার নারী হালিমি গোবসোরা ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর গ্রামের অধিবাসীদের মধ্যে ইসলাম ধর্মের প্রচার শুরু করেন। তার তাবলিগের ফলে তার প্রতিবেশী এবং গ্রামের সকলে মুসলমান হন। ইথিওপিয়ার হালিমি ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে রাবেয়া রাখেন। দেশটির ইয়াবিলো শহরের অদূরে সিমু গ্রামে 5 সন্তানকে নিয়ে তিনি বসবাস করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি প্রথমে নিজের পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে দাওয়াত শুরু করেন। এরপর ইসলাম ধর্মের প্রতি আমন্ত্রণ জানান। তার পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়রা ইসলাম ধর্ম গ্রহণের পর রাবেয়া তার গ্রামে দিনের দাওয়াত শুরু করেন। রাবেয়া বলেন, এই গ্রামে অনেকবার খ্রিস্টান ধর্মের প্রচারক গ্রুপ আসে। তাদের নির্দয় আচরণ ও অনৈতিকতার কারণে বেশ কয়েকবার পরিলক্ষিত করেছি, কিন্তু মুসলমানদের মধ্যে এটা কখনোই দেখতে পাইনি। মুসলমানদের সুন্দর আখলাকের কারণেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি আশা করছেন গ্রামের সব মুসলিম প্রতিবেশীর সাথে নিরাপত্তা এবং সম্মানের সাথে জীবনযাপন করতে পারেন। উল্লেখ্য, ইথিওপিয়া আফ্রিকার একটি দেশ। এটি আফ্রিকার 10ম বৃহত্তম দেশ। এই দেশের রাজধানী আদিস আবাব। সর্বশেষ জরিপ অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার 33% জনগণ মুসলমান। আওয়ার ইসলাম, ঈশ্বর আসলে কে, এই কৌতূহল আমাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসে। শিশুদের জন্য একটি এনজিওতে কাজ করার কাজ, যেখানে 40 দিন ব্যয় করেছিলেন, এ সময়ে তিনি সেখানে অসংখ্য মুসলিম বন্ধু তৈরি করেন। তিনি এসব মুসলিমের জীবনধারাকে অত্যন্ত কাছ থেকে দেখতে পান। এরপর হঠাৎ করেই তার মনে প্রশ্নের জন্ম নেয়। তিনি বলেন, আমি ছিলাম একজন অর্থোডক্স খ্রিস্টান, কিন্তু আমি ঈশ্বরকে বিশ্বাস করিনি এবং হঠাৎ করেই আমি প্রায় সব কিছু নিয়ে নিজেকে প্রশ্ন করি। ঈশ্বর সম্পর্কে আমার মুসলিম বন্ধুদের কথা আমার মনে আগ্রহ জন্মায়। এই ঈশ্বর আসলে কে তা জানতে আমি অত্যন্ত কৌতূহলী হয়ে উঠি। তিনি ব্যাখ্যা করে বলেন, এটি ছিল এমন একটি মুহূর্ত যে সময় আমি বুঝতে পারছিলাম না কি করতে হবে। আমি নিজেকে জিজ্ঞাসা করতে শুরু করেছিলাম, জীবনের উদ্দেশ্য কী, কেন আমি এখানে। আমার ভিতরে এমন এক শূন্যতা ছিল যা আমার চারপাশের সব কিছুকে প্রভাবিত করেছিল। তিনি বলেন, আমি অন্য ধর্ম গ্রহণ করতে পারতাম, কিন্তু ইসলাম আমার অধিকাংশ প্রশ্নের উত্তর দিয়েছিল এবং সঠিক ও ভুল সম্পর্কে আমার মধ্যে যে যুদ্ধ চলছিল তা বন্ধ করে দিয়েছে। ইসলাম খুবই স্পষ্ট এবং যখন আপনি ভয় ও কঠিন চাপের মধ্যে থাকেন তখন এটি আপনার আত্মাকে শান্তি দেয়। তিনি আরও বলেন, আমি যা পছন্দ করি তা হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। আমি বুঝতে পারছিলাম যে আমি প্রার্থনা করতে চেয়েছি, কিন্তু কিভাবে করতে হবে আমি তা জানতাম না। ইসলামে একটি নির্দিষ্ট ধর্ম পদ্ধতি রয়েছে। আপনাকে নির্দিষ্ট পোশাক পরতে হবে এবং একটি নির্দিষ্ট ভঙ্গিতে বসতে হবে। এটি শিক্ষা দেয় যে আপনাকে আপনার জীবন আল্লাহর জন্য ত্যাগ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, এটা অনেকটা আপনার স্বামী থাকার মতোই। সম্পর্ক লালন পালন করতে একে অপরকে কিছু সময় উৎসর্গ করতেই হবে। ধর্মান্তরের পর কাদজা তার জীবনধারার মধ্যে এক অসাধারণ পরিবর্তনকে লক্ষ্য করেননি এবং উপলব্ধি করতে পারেন কেন তার বন্ধুরা সবসময় বলতো যে ধর্মান্তরের আগেই তিনি একজন মুসলিম চিন্তার মানুষে পরিণত হয়েছেন। এইভাবে পুরো বিশ্বের মানুষ ইসলামের ছায়াতলে আসুক, আমিন। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।